বিজেপিয়ে জনকল্যাণমূলক কাম করব, আমাক সমর্থন দিব, কিন্তু ভোট দিব নালাগে। হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ দিয়ক, নরেন্দ্র মোদী জিন্দাবাদ দিয়ক, বিজেপি জিন্দাবাদ দিয়ক। ইলেকশন আহিলে মই অনুরোধ করিম যে ভোট টুট নিদিব। এতিয়া যেতিয়া আপোনালোকে নিজক পরিয়াল পরিকল্পনা করিব, বাল্য বিবাহ বন্ধ করিব, যেতিয়া কট্টরতা উড় পড়িব, তেতিয়া আমাক ভোট দিব। মোক ভোট দিয়া মানুষের বাচ্চা দুটা তিনটাতকৈ বেশি হব নোৱাৰে। মুখ্যমন্ত্রী আবুল তাবুল বকিছে, ডাঙর মানুষ কারণেই যিকোনো কথাই কব পাৰে। মুখ্যমন্ত্রী কটাক্ষ এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলৰ মুখ্যমন্ত্রী হিসাবে কৈছে আবুল তাবুল বহুত দিনের পর বকি আছে। আবুল তাবুল বকি আছে, বকক আরো বেশি করে বকক। পাগলে কি গায় না, ছাগলে কি খায় না, কই আছে আবুল তাবুল বকি আছে। ডাঙর মানুষ, মই তো অখিল গগৈ নহয় না, অখিল গগৈর তেখেতর যুদ্ধ চলি আছে, আমার লগত নাই, এনেকুৱা কোনো কথা নাই। ঠিক আছে, মুখ্যমন্ত্রীক নালাগে মুসলমানের ভোট। আগন্তুক 10 বছরলৈ মুখ্যমন্ত্রী নিবিচারে মুসলমানের ভোট। মুসলমানে ভোট দিবলৈ হলে তিনিটা ক্রাইটেরিয়া পূরণ করিব লাগিব। এই সন্দৰ্ভত মুখ্যমন্ত্রীগৰাকীক কটাক্ষ কৰি বদরুদ্দিন আজমলে সমালোচনা করলে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির ভোট, বিজেপিকে আমার ভোট নালাগে, আমাকে ভোট তাক দিব নালাগে। এতিয়া মিয়া সকলে ডিসিশন লব, মানে একো কব লাগা নাই। আবুল তাবুল বসে, পাগলে কি গায় না, ছাগলে কি খায় না। এই প্রসঙ্গত মজিবুর রহমানেও কলে, কোনো মুসলমানে এইবার ভোট নিদিয়ে বিজেপি। কেবল মুসলমানেই নহয়, এইবার বিজেপিক ভোট নিদিয়ে বহু হিন্দু লোকেও। হয়তো কোনোবাই কোনোবাই মোটিভেট করেছে, তারা হয়তো কোনোবা বিজেপি লিডার তাতে কৈছে, গৈ কিনে জিন্দাবাদ দিয়াইছে। জনা বুঝা মুসলমান মানুহে বিজেপিক কেতিয়াও ভোট নিদিয়ে। জনা বুঝা মুসলমানে, জনা মুসলমানে কেতিয়াও বিজেপিক ভোট নিদিয়ে। যেবিলাকে জানে, পেপার পত্রিকা টিভি চাই আছে, বিজেপির কারুকার্য চাই আছে, বিজেপি কি কাম করেছে আপনি দেখা যায়? ডেভেলপমেন্ট কোনো কাম আছে আপনি চাব না? ইলেকশন সময় বিজেপি কোনেও ভোট নিদিয়ে, কোনে ভোট দিবে? বিজেপি মুসলমানও না, এবার তো হিন্দু ভোট নিদিয়ে, এবার হিন্দু মানুষও ভোট নিদিয়ে। মানে কোনটো কথা কলে তেওঁলোকে কোন জনগোষ্ঠীৰ ভোট পাব, কাৰ সমৰ্থন পাব, সদায় তেওঁলোকে এনে ধৰণৰ নিকৃষ্ট ৰাজনীতি খেলি থাকে। তাৰ কাৰণে যদি ধৰ্মীয় ভেদাভেদো সৃষ্টি হয় বা সামাজিক সংঘাতো সৃষ্টি হয়, পৰিৱেশ যদি ৰক্তাক্ত হয় হওক, কিন্তু ভোট লাগে আৰু ক্ষমতা লাগে। ইয়াৰ বাহিৰে তেওঁলোকে উন্নয়নৰ কাৰণে একো কৰিব পৰা নাই।